দুপুরে আমাদের রান্না বান্না, আমাদের অন্য রান্নাগুলো হয়ে গেছে, কিন্তু এখন হচ্ছে আপনি এই শাকটা রান্না করবে। এটা আপনি এই শাকের নাম কি? হ্যাঁ, মালুস শাক বা এলাই শাক, হয়তো বা এক এক জায়গায় এক না এক এক নামে ডাকে। আর আমাদের রাজু ওখানে দুষ্টুমি করতেছে, খালি কান্নাকাটি করতেছে। আচ্ছা, অনেকেই হয়তো বা জানেন না এটা কীভাবে কাটতে হয়, আমিও শিখছি মাত্রই। এই যে এভাবে ধরে এটা সামনে থেকে, এই যে সামনে থেকে এভাবে ধরে এই পাতাগুলো নিতে হয়, আর এই ডাটাটা নিতে হয় না, হচ্ছে গিয়ে এই পাতাগুলো নিলেই হয়। আসলে শাক কাটতে কাটতে আমার হাতের অবস্থা খুব বাজে, শাক তাল এগুলো কাটলে দেখা যায় কি এগুলোর কষে না, হাত কালো হয়ে থাকে, নখ কালো হয়ে থাকে। তো এইভাবে করে এই শাকগুলো কেটে নিতে হয়। এই যে মানে ভালো যে পাতাগুলো ওগুলো নিতে হয়, বাকিগুলো ফেলে দিলে হয়। আর হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে গিয়ে অনেক সময় ইয়েতে ঢাকায় পাওয়া যায় বা অনেক সময় পাওয়াও যায় না, কিন্তু হচ্ছে গিয়ে একটু ইয়ে পরিবেশ হলে, শান্ত পরিবেশ বা খোলামেলা, হ্যাঁ খোলামেলা জায়গা হলে এই শাকগুলো অনেক হয়, বিশেষ করে মাঠ বা এই পুকুরের ধারে এরকম জায়গায় অনেক বেশি হয়। এই যে রাজু এখানে শাক কাটে, মামা চিৎকে করে না, চিৎকে করতে হয় না, না না না, তুমি তো ভালো মেয়ে, বলছে হাই হাই বলো, দাঁতটা পোকা খাইছে মা, কি কর, আল্লাহ তালা পোকা দাঁত জোর দাঁত খেয়ে ফেলছে, কি কর, ও দেখাবে না, তুমি ব্যস্ত, অনেক বিজি বিজি তুমি, আমার বাড়ি যাচ্ছে। আচ্ছা বলো তো, রেন রেন গো অ্যাওয়ে, আমাদেরকে শোনাও তো রাইমস। আচ্ছা, আমি আর রাজু আজকে পিকাবু খেলবো, ঠিক আছে? পিকাবু কিভাবে খেলতে হয়? পিকাবু 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 চিকাবু, ও পিকাবু বলতে পারে না, বলে চিকাবু পিকাবু, আই লাভ ইউ, এই আই দুষ্টুমে, আই কি, ওরে ওরে ওরে, চোখে কি করছে, কিভাবে খেলতে হয় পিকাবু? আই লাভ ইউ, আই লাভ ইউ পিকাবু, আই লাভ ইউ। তো এই শাক অনেকগুলো কাটলাম, কিছু রান্না করতেছে আর কিছু রেখে দেব। আর হচ্ছে বরবটি তো অনেক বেশি হয়ে গেছে, বরবটিগুলো তো হচ্ছে গিয়ে একটু কেটে ফ্রোজেন করে রাখবো, কারণ নষ্ট হয়ে যায়, দেখা যায় যে ফ্রিজে এখানে বরফ থেকে কিন্তু ইয়ে হয়ে গেছে, এগুলো তো আর খাওয়া যাবে না, এগুলো তো হচ্ছে গিয়ে কেটে একটু ভাপ রেখে ফ্রোজেন করে রাখবো।